দেখুন আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ সেলফ বায়াস কনফিগারেশন সম্পর্কে আলোচনা করব তো এই টপিকগুলো কিন্তু আমাদের ম্যাথ করার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ সো আপনার ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন আর চ্যানেল যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে আমি বলবো আমার প্লে লিস্ট থেকে যে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যতদূর সম্ভব এর আগে চারটি ভিডিও আমি দিয়েছি জেফেটের উপর সে ভিডিওগুলো একটু দেখে আসলে আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না তো আমি আলোচনা শুরু করতেছি এখানে জে ফেট সেলফ ব্যাস এর ঠিক আগের ভিডিওতে আমি জেফেড ফিক্স ব্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম আমি আই বাটনে দিয়ে রাখবো সেই লিঙ্কটি তো ফিক্স বায়াসের ক্ষেত্রে যেরকম করেছিলাম অনেকটা মিল আছে এটার ক্ষেত্রে সেলফ বায়াসের ক্ষেত্রে তো প্রথমত আমরা একটা জে আকাছি এখানে জে এখানে আঁকিয়ে ফেলতেছি এটা হলো জে এর সিম্বল আর এটা আমরা এন চ্যানেল বিবেচনা করব অর্থাৎ এরোটা হবে গেটের দিকে ঠিক আছে তো আমরা প্রান্তগুলো সিলেক্ট করি এটা হচ্ছে ড্রেন যেহেতু এন চ্যানেল উপরে একটা ড্রেন এটা সোর্স এবং এটা গেট তো ফিক্স ব্যাসের সাথে সেলফ ব্যাসের যে ইয়েটা পার্থক্যটা সেটা হচ্ছে গেটে আমার রেজিস্টর থাকবে কোনো অসুবিধা নেই রেজিস্টরটা থাকবে এটা হলো আমার গেট রেজিস্টর যদি আর কোনো ভ্যালু নাই কারেন্ট তো শূন্য বাট আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল ফিক্স ব্যাসের ক্ষেত্রে বাট এখানে কোনো ভোল্টেজ সোর্স হবে না সরাসরি এই রেজিস্টরটা গ্রাউন্ডেড হবে ঠিক আছে এটা হলো আমার সেলফ ব্যাস আর সোর্সের ফিক্স বায়াসের ক্ষেত্রে সোর্সটা সরাসরি গ্রাউন্ড করা ছিল বাট সেলফ ব্যাসের ক্ষেত্রে যে জিনিসটা হবে এখানে একটা রেজিস্টার থাকবে জাস্ট এতটুকুই পার্থক্য আর সব আগের মতোই আর এস উপরেরটা এগুলো ফিক্স ব্যাসের মতোই এটা আর ডি এবং এটা ভিডিডি আর আমার আমার অ্যাজ ইউজুয়াল এটা যেহেতু ডিসি এসি সব ক্ষেত্রেই কমন সার্কিট সেই জন্য আমাদের একবারে কমন যে ইয়েটা সেটা হলো এদিকে ক্যাপাসিটর থাকে বি আউটপুট এই ক্যাপাসিটরগুলো ভূমিকা পালন করে হলেও এসি অ্যানালাইসিসের ক্ষেত্রে বা ডিসির ক্ষেত্রে এগুলো আসলে ডিঅ্যাক্টিভেট থাকে কেন ডিঅ্যাক্টিভেট থাকে কারণ ডিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটরটা ওপেন সার্কিটেড হয় দ্যাট মিনস আমরা এই ক্যাপাসিটরটা যেহেতু আমরা ডিসি অ্যানালাইসিস করতেছি আমি ওপেন সার্কিটেড করে দিলাম এখন কি এখন হচ্ছে আমাদের কারেন্টগুলো আমরা দেখব যেহেতু আমাদের ভিডিডি এখানে প্লাস আছে আচ্ছা কারেন্ট দেখার আগে আমি এই ভিডিডিটাকে কি করবো ইকুইপমেন্ট সার্কিট বানাবো এইখানে প্লাস এখানে মাইনাস যাতে আমাদের কেভিএল করতে সুবিধা হয় ভিডিডি এটা কমন গ্রাউন্ড এই তিনটা কমন গ্রাউন্ড পুরোটাই গ্রাউন্ড সিম্বল দিয়ে দিই তাহলে আমাদের এখানে যেহেতু প্লাস দ্যাট মিনস এদিকে ড্রেন কারেন্ট ঢুকতেছে গেট কারেন্টের ডিরেকশন তো দেয়াই আছে সোর্স কারেন্টও সোর্স কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে গেট কারেন্ট হচ্ছে এটা তো আমি বলছি যে জে ফেট হোক বা মসফেট হোক এর আগের ভিডিওগুলোতে বলেছি যে সব ক্ষেত্রে হচ্ছে গেট কারেন্ট আমার শূন্য ধরতে হবে এভাবেই জে ফেট এবং মসফেট ডিজাইন করা হয় তো গেট কারেন্ট শূন্য দ্যাট মিনস এই কারেন্ট শূন্য মানে আইডি কারেন্ট সম্পূর্ণটা আইএস দিয়ে পাস করে চলে যাবে তাহলে আইডি ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে আইএস লিখে নিলাম এটা তো এবার আমরা ইনপুট সাইডে প্রথমে কেভিএল অ্যাপ্লাই করব স্টেপ একই রকম আগের মতোই অনেকটা তো এই পয়েন্ট থেকে শুরু করলাম তাইলে এই পয়েন্টে হচ্ছে ফার্স্টে আই জি ইন্টু আর জি মানে জিরো আই জি হচ্ছে জিরো যেহেতু জিরো ইন্টু আর জি

ভিজিএস এর সাথে আমার আইডির একটা রিলেশন দেখলাম যেটা আমাদের ট্রান্সফার কার্ডে হেল্প করবে কিউ পয়েন্ট বের করার জন্য তো সুন্দর আমি এখন ট্রান্সফার কার্ড আঁকানোর জন্য যে আমাদের জেফেডের কমন ইকুয়েশনটা অর্থাৎ শকলিস ইকুয়েশন সেটা আমি লিখে ফেলবো সেই ইকুয়েশানটা কি ছিল আমাদের খুব ইজি ইকুয়েশন আইডি ইকুয়াল টু আইডিএসএস ওয়ান মাইনাস ভিজিএস ডিভাইডেড বাই ভিপি তার উপর হোলস্কোয়ার যেখানে আইডিএসএসটা হচ্ছে আমাদের স্যাচুরেশন কারেন্ট ভিজিএস তো গেট টু সোর্স ভোল্টেজ অ্যাজ ইউজুয়াল আর ভিপি হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ যে পয়েন্টে দুই লেয়ারটা লেগে যায় আমি আগের বেসিক ভিডিওতে দেখিয়েছি কীভাবে এগুলো আসে তো আপনারা আপনার সমস্যা থাকে সেই ভিডিওগুলো একটু দেখে আসুন তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমি ট্রান্সফার কার্ভ আঁকাবো ফার্স্টে কেমন ছিল সেই কার্ভটা এই উপরে পয়েন্ট এখান থেকে জাস্ট এই পর্যন্ত এটা লেগে যাবে এদিকে হচ্ছে আমার আইডি আর যেহেতু বিজিএসটা এন চ্যানেল যেহেতু টা অবশ্যই মাইনাস দিকে হতে হবে ইকুয়েশনও বলতেছে যে মাইনাস আছে টা অবশ্যই মাইনাস দিকে এন চ্যানেলের জন্য আর পি চ্যানেলের জন্য ভিজিএসটা প্লাস দিকে হয় আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি এগুলো কিভাবে আসে তো এই পয়েন্টের যে কারেন্টটা এটাই বেসিক্যালি হচ্ছে আইডিএসএস আপনারাই দেখুন এই পয়েন্টে এর ভ্যালু শূন্য শূন্য বসিয়ে দেখুন আইডির ভ্যালু আইডিএসএস আসে দ্যাট মিনস আমি এটা ছোট্ট করে লিখতেছি এটা আইডিএসএস আর একইভাবে এই পয়েন্টে আইডির ভ্যালু জিরো এখানে জিরো বসিয়ে দেখুন এর ভ্যালুটা ভিপি আসে যে ভিপির ভ্যালু অবশ্যই মাইনাস আমরা দেখতেই পাচ্ছি সেটা মাইনাস দিকেই আছে আর এটা এক্সপোনেন্সিয়াল কার্ভ এরকম এবার আমাদের কিউ পয়েন্ট বের করতে হবে তো কিউ পয়েন্টের জন্য আমাদের এই যে ইকুয়েশন তৈরি হয়ে আছে এটা এক নাম্বার ইকুয়েশন তো এক নাম্বার ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে ভিজিএস এক্স অ্যাক্সিসে আছে আছে আর আইডিটা আছে ওয়াই অ্যাক্সিসে তো আমরা এটা আসলে ওয়াই ইকুয়াল এম এক্স টাইপের আমরা দেখতেই পাচ্ছি বাট একটু অ্যাক্সিসটা এলোভেলো আছে আমরা তাহলে অ্যাক্সিসটাকে একটু সাইজ করি রিসাইজ করি তাইলে আইডি ইকুয়াল টু আমি একতং থেকে বলতে পারতেছি দেখুন মাইনাস ওয়ান বাই এস ইন্টু ভিজিএস এবার খেয়াল করে দেখুন আইডি ওয়াই এক্সিসে আছে আইডির নিচে ওয়াই লিখলাম ভিজিএস এক্স এক্সিসে আসে ভিজিএসের নিচে এক্স লিখলাম তাহলে এইটুকু এটা কনস্ট্যান্ট ভ্যালু যেহেতু এটাকে আমি এম লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স ফলো করতেছে এক্স ফলো করতেছে ঠিক আছে দ্যাট মিনস আমাদের ওয়াই ইকাল এম এক্স যে এম আবার দেখতে পাচ্ছি আমাদের মাইনাস ভ্যালু তো এম মাইনাস পানে হচ্ছে স্লোপটা কি হবে ডান দিকে নিচের দিকে নামবে আর এম প্লাস হলে ডান দিকে উপরের দিকে উঠতো ঠিক আছে মূল বিন্দুগামী তো বুঝতেই পারছি এই যে মূল বিন্দুগামী বাট এম মাইনাস মানে হচ্ছে এটা ডান দিকে নিচের দিকে নামবে ঠিক আছে তো ডান দিকে তো আমাদের কিছু নাই তাহলে আমরা যে কাজটা করবো এটাকে জাস্ট এই বরাবর এদিকে বর্ধিত করব। ঠিক আছে এটা আমার আমরা এইচএসি থেকেই দেখে আসতেছি এম প্লাস মানে ডান দিকে উপরের দিকে ওঠা আর এম মাইনাস মানে ডান দিকে নিচের দিকে নামা সেই লজিকটাই এখানে অ্যাপ্লাই করলাম তাহলে এটা হলো বেসিক্যালি এই ইকুয়েশানটার ইয়া এবং আমাদের এই স্লপটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই স্লপটা হচ্ছে অনেক সময় ডিরেক্ট দেওয়া থাকে না ম্যাথে এইরকমভাবে আমাদের বের করতে হয় তাহলে এই ইকুয়েশন অনুযায়ী স্লপটা হচ্ছে আমার মাইনাস ওয়ান বাই আরএস আর এই যে এই দুইটা পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করলো এটাকেই বেসিক্যালি আমরা বলবো হচ্ছে কিউ পয়েন্ট অর্থাৎ এই বরাবর এই যে এক্স এক্সিসে এটাকে নামাইলে এটাকে আমরা বলবো ভিজিএস কিউ জায়গা কম একটু কেটে দিয়ে আগে এটা লিখে নিই ভিজিএস কিউ এটিকে ভিজিএস আর এই বরাবর এটাকে ওয়াই অ্যাক্সিসের দিকে টান দিলে এটাকে আমরা বলবো আইডির কিউ ভ্যালু অর্থাৎ কিউ পয়েন্ট এই আমাদের ট্রান্সফার কার্ব অনুযায়ী কিউ পয়েন্টও সিলেকশন হয়ে গেল এবার আর কি বাকি থাকলো আর শুধুমাত্র আউটপুট ইকুয়েশনটা বাকি আছে তো দেখুন আমি আউটপুট ইকুয়েশনটা আমি ইয়ে করতেছি আমাদের এগুলো আসলে স্টেপ বাই স্টেপ এগুলো ম্যাথের ক্ষেত্রে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই মুখস্থ রেখে আপনি পারবেনও না এটা জাস্ট বুঝতে হবে জিনিসগুলো জাস্ট আমাদের বুঝতে হবে তাহলে আমাদের ম্যাথের এই ইকুয়েশনগুলো যেন সহজেই আমরা আনতে পারি সেজন্য আলাদাভাবে আমি আলোচনা করতেছি তো এবার আউটপুট ইকুয়েশন হচ্ছে এই যে আউটপুট লুপে এই পয়েন্ট থেকে শুরু করলাম তাহলে মাইনাস ভিডিডি প্লাস আইডিআরডি প্লাস ভিডিএস প্লাস আইএসআরএস তো আইএসআর আইডি তো সমান তাহলে আইডি আর এসও বলতে পারি ইজ ইকুয়াল টু জিরো তো এখান থেকে আপনি ভিডিএস চাইলে বের করে নিতে পারেন ভিডিএস ইকুয়াল টু তাহলে ভিডিডি মাইনাস আমি একটু একবারে লিখছি কমন টমন নিয়ে একবারে লিখছি আর কি আর মনে করুন বিভিন্ন পয়েন্টের নোট ভোল্টেজগুলো চাইলেও চাইতে পারে তো সেটা আমরা কিভাবে পেতে পারি আমাদের ভিডি ধরুন যে ভিডি আমি বের করতে চাই ড্রেন ভোল্টেজ তো ড্রেন ভোল্টেজ তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি দুইভাবে বের করতে পারি উপর থেকে নিচের দিকেও নামতে পারি এদিক থেকে এদিকেও দেখতে পারি তো ভিডি ইকুয়াল টু এদিক নিচের সাইড যদি চিন্তা করি তাহলে ভিডিএস আর আই এর যোগ সমান তাহলে ভিডি ইকুয়াল টু ভিডিএস প্লাস আইএস আর আইডি তো সমান আবার তাহলে আইডি ইন্টু আর এস এটা বলতে পারি ইদার এটা অথবা উপর থেকে যদি দেখি তাহলে ভিডিডি থেকে এই ভোল্টেজ ড্রপটা বাদ দিলেই ভিডি ভোল্টেজ পাই দ্যাট মিনস ভিডিডি মাইনাস আইডি ইন্টু আর ডি এটা বলতে পারি আরও আমরা কি পেতে পারি আমাদের সোর্স ভোল্টেজ ধরুন যে সোর্স ভোল্টেজ বের করতে চাই সোর্স ভোল্টেজ তো কত বলতে পারি সোর্স ভোল্টেজ তো ইজি আই এস ইন্টু আর এস এর এক যা ভোল্টেজ ড্রপ কারণ এই প্রান্ত তো গ্রাউন্ডের সোর্স এই পয়েন্টের ভোল্টেজ মানে এটাকে গ্রাউন্ডের রেসপেক্টে কত ভোল্ট সেটা দেখতে হবে তাহলে আই এস ইন আর এস বা আইডি ইন্টু আর এস এটাই সোর্স ভোল্টেজ আর কি পেতে পারি আমরা গেট ভোল্টেজ তো গেট ভোল্টেজটা কত হবে গেট ভোল্টেজ সমান গেট ভোল্টেজ সমান এদিকে দেখি বিজিএস কে টু সোর্স ভোল্টেজ প্লাস আমাদের কত আইএস ইন্টু আর বা আইডি ইন্টু আর এস এই অসংখ্য ভ্যালু আমরা বের করতে পারি এখন এগুলো আমাদের কোশ্চেনে যে অনুযায়ী ডাটা চাইবে সেই অনুযায়ী আমরা সুবিধা মতো বের করে নিব আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ